বন্ধুরা, এবার থেকে আপনি যেগুলো লিখবেন সেগুলো কিন্তু ইংলিশে পরিবর্তন হয়ে যাবে। সো এই ভিডিওটির মধ্যে আমি আপনাদের দেখাবো যে আপনি কিভাবে যে কোনো বাংলা লেখাকে ইংরেজিতে পরিবর্তন করতে পারবেন এবং ইংরেজি লেখাকে খুব সহজে বাংলায় পরিবর্তন করবেন। সো এই ভিডিওর মধ্যে কোনো কপি পেস্ট করে আমি দেখাবো না, খুব সহজ পদ্ধতি এবং নতুন পদ্ধতি। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত না দেখতে থাকলে আপনি হয়তো কিছু মিস করে যাবেন। সো আমি শুভজ্যোতি, আপনারা দেখছেন অল হেল্প বাংলা ইউটিউব চ্যানেলকে। সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন অল হেল্প বাংলা ইউটিউব চ্যানেলকে, বেল আইকনটি প্রেস করুন লেটেস্ট ইংলিশ ভিডিও সবার আগে দেখার জন্য। তো বন্ধুরা, বাংলা থেকে ইংরাজি বা ইংরাজি থেকে বাংলা বা যে কোনো ল্যাঙ্গুয়েজ থেকে যে কোনো ল্যাঙ্গুয়েজে পরিবর্তন কিভাবে খুব সহজে করা যায়, সো এটা অনেকটা রিকোয়েস্ট টপিক। সো তার জন্য আমাদের ফোনে দুটি অ্যাপের প্রয়োজন হবে। অ্যাপ দুটির মধ্যে একটি অ্যাপ অলরেডি সকলের ফোনে প্রায় ইনস্টল হয়ে থাকে। সো আমি জাস্ট অ্যাপ্লিকেশান দুটিকে আপনাকে প্লে স্টোর ওপেন করে দেখিয়ে দিচ্ছি। সো প্লে স্টোর ওপেন করে উপরে যে সার্চ বার আমি এখানে লিখব জি বোর্ড। সো আমি এখানে লিখব জি বোর্ড। সো জি বোর্ড দ্য গুগল কিবোর্ড, এই যে অ্যাপ্লিকেশানটা এটা আপনার ডাউনলোড করতে হবে। এটা আমার অলরেডি ডাউনলোড আছে, সো আমার এটা ডাউনলোড করা এখন প্রয়োজন নেই। আপনি এটি যদি ডাউনলোড না থাকেন সো এটি আপনি ডাউনলোড করে নেবেন। সো এটিকে ডাউনলোড করে নেওয়ার পর আরেকটি অ্যাপ্লিকেশান আপনাদের ডাউনলোড করতে হবে। সো এর নাম হচ্ছে যে গুগল ট্রান্সলেটার। সো গুগল ট্রান্সলেটার, সো এই অ্যাপ্লিকেশানটি আপনাকে ডাউনলোড করতে হবে। এটিও আমার ডাউনলোড রয়েছে। সো আপনি এই অ্যাপ্লিকেশান দুটিকে প্রথমে ডাউনলোড করে নেবেন। আপনাদের সুবিধার্থে আমি এই অ্যাপ্লিকেশান দুটির লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সো এই অ্যাপ্লিকেশানগুলোকে ডাউনলোড করে নেবেন, তারপরে আমরা এগিয়ে যাই। সো এই অ্যাপ্লিকেশানগুলি আমার অলরেডি ডাউনলোড আছে, সো আমি আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন, আমার গুগল ট্রান্সলেটার আর জিবোর্ড অলরেডি ইনস্টল আছে। সো এবার আমাদের এই যে হোয়াটসঅ্যাপ, সাপোজ কেউ আমাকে হোয়াটসঅ্যাপে কিছু মেসেজ করেছে, সো আমি এখানে চলে যাই। সো এখানে আপনাকে এই যে গুগল কিবোর্ড বা জি বোর্ডটাকে করে রাখতে হবে। এই যে কিবোর্ডটা, আপনার জি বোর্ডটা দরকার। সো এটা কীভাবে করবেন, এটা করার জন্য আপনার যদি অলরেডি হয়ে যায় খুব ভালো কথা, নাহলে সেটিংসে চলে যাবেন। আপনার যে ফোনে সেটিংসে চলে যাবেন। সো সেটিংসে যাওয়ার পর নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর ল্যাঙ্গুয়েজ বলে একটা অপশন পাবেন। সো অ্যাডিশনাল সেটিংসের মধ্যে চলে যাবেন। অ্যাডিশনাল সেটিংসের পর ল্যাঙ্গুয়েজ ইনপুট অর্থাৎ কিবোর্ড এরকম কিছু বলে একটা অপশন পাবেন। সো এখানে দেখুন কারেন্ট কিবোর্ড বলে একটা অপশন পাচ্ছেন, কারেন্ট কিবোর্ড জি বোর্ড। সো কারেন্ট কিবোর্ডটা আপনাকে এখানে সিলেক্ট করে অবশ্যই জি বোর্ড করে রাখতে হবে। জি বোর্ড না করলে কিন্তু এই যে ট্রিক্সটি সেটি কাজ করবে না। সো আপনাকে জি বোর্ডটা করে রাখতে হবে। জি বোর্ড করে রাখার পর আপনাকে ব্যাক চলে যাবেন। জাস্ট সাপোজ কিছু খুলে নিলেন, হোয়াটসঅ্যাপ খুলে এখানে দেখুন একটি গুগলের লোগো দেখাচ্ছে। এই গুগলের লোগোর উপর আমরা একবার ক্লিক করব। লোগোর উপর ক্লিক করার পর এখানে দেখুন একটা ট্রান্সলেটারের অপশন দেখাচ্ছে, যেটা আমরা ডাউনলোড করেছি। সো গুগল ট্রান্সলেটারের অপশন কিন্তু এখানে দেখাচ্ছে। সো সাপোজ আমি এখানে এইটার উপর ক্লিক করলাম। এটার উপর ক্লিক করার পর আপনার এখানে দুটো অপশন দেখাচ্ছে, দেখুন একটা হচ্ছে ইংলিশ, একটা হচ্ছে বেঙ্গলি। সো আপনারা এটা যদি না দেখায়, সো আপনার এটা ইংলিশ করে নেবেন, যে আপনি ইংলিশ থেকে বেঙ্গলি করতে চাইলে। সো আমি ইংলিশ, আর এখানে আপনাকে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা চুজ করে নিতে হবে। তো এখানে আমি সাপোজ কিছু লিখলাম ইংলিশ থেকে, সেটা বাংলা হয়ে যাবে। সো আমি আপনাদের দেখিয়ে দিই, আমি লিখলাম এখানে আই লাভ ইউ। সো এখানে দেখাচ্ছে আমি তোমাকে ভালোবাসি। সো এইভাবে কিন্তু আপনি যে কোনো ইংলিশ লেখাকে বাংলায় করতে পারবেন। আর যে কোনো বাংলা লেখাকে ইংলিশ করার ব্যাপারটা হচ্ছে, তখন এখানে ইংলিশের জায়গায় বাংলাকে চুজ করতে হবে এবং বাংলার জায়গায় ইংলিশকে চুজ করতে হবে। সো জাস্ট আমি এটা একবার ঘুরিয়ে নিই তাহলে হবে। তো দেখুন কিন্তু এখানে বাংলা লেখা দেখাচ্ছে আর ইংলিশ। সো আমি এখানে কিছু লিখব আছি। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আই অ্যাম হেয়ার, এখানে একটা অপশন পাচ্ছেন আমি আছি। সো খুব সহজে বাংলা থেকে ইংলিশে কিন্তু কনভার্ট হয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এর মাধ্যমে আপনি কোনো কপি পেস্টের ছাড়াই আপনার যে টাইপিংয়ের টাকে আরও ইম্প্রুভ করতে পারবেন, বাংলায় টাইপ করতে পারবেন,
ইংরাজি করতে পারবেন। সো আশা করছি ভিডিওটি সকলে ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করবে, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমরা এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও রোজ নিয়ে আসি। তো ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, লাইক করলে কি ভিডিও করার ইচ্ছাটা বাড়তে থাকে, আর নিচে কমেন্ট করবেন যদি আপনার কোনো প্রশ্ন বা কোনো অসুবিধা থাকে, সো নিচে কমেন্ট করতে ভুলবেন না। আজকের জন্য এইটুকুই, শিখতে থাকুন, জানতে থাকুন, আর আমাদের এই চ্যানেলের সঙ্গে সর্বদা জুড়ে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।